আরও একবার জুটিতে বাদ্যে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে। প্রার্জুন মজুমদারের অন্তর্জাল ছবিটিতে রয়েছেন তারা। ছবিটি নারী কেন্দ্রিক, কৌশানীর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে কাহিনী। এই ছবিতে কৌশানীর নাম হলো লহরি আর স্বামী অপূর্বর চরিত্রে বনি। তাদের প্রথম বিবাহবার্ষিকীর দিনেই হারিয়ে যায় অপূর্ব, সেই অন্তর্ধানকে কেন্দ্র করে ঘনীভূত হয় রহস্য। এটি প্রার্জুনের দ্বিতীয় ফিচার ফিল্ম। টলিউড জুড়ে থ্রিলার ছবিরই রমরমা, সেখানে তার ছবি আলাদা কোথায়? পরিচালকের ব্যাখ্যা, অতিমারি আমাদের কোণঠাসা করে দিয়েছে, বহু লোকের চাকরি গিয়েছে, হাতে টাকা পয়সা নেই, এই পরিস্থিতিতে গার্হস্থ্য হিংসার ঘটনাও বেড়েছে। আমার ছবি থ্রিলার হলেও সেখানে এই বিষয়গুলোও উঠে আসবে। নারী কেন্দ্রিক ছবিতে বনি কাজ করতে রাজি হলেন কেন? শুধুই কৌশানী আছেন বলে? তা নয়, এখন ছবিতে কার স্ক্রিন টাইম বেশি তা দিয়ে আর বিচার করা হয় না। আমার চরিত্রটা কেমন, নতুন কিছু করতে পারছি কি না, সেটাই আমার কাছে বেশি গুরুত্ব পাই। এখানে অপূর্বর চরিত্রটার মধ্যে ভালো খারাপ দুটো দিকই আছে, মন্তব্য বনির। নারী কেন্দ্রিক ছবিতে সুযোগ পাওয়াটা বড় বিষয়। ছবিতে লহরি পেশায় লেখিকা, অন্যরকমের বলিষ্ঠ চরিত্র পেয়ে উত্তেজিত কৌশানীও। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌমাল্য দত্ত রয়েছেন। বনি কৌশানীর অন্তর্জাল ছবিটি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিনোদন জগতের এমনই সব ইন্টারেস্টিং তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।